হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার রুশনা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো শীতের সকালের সবজিগুলো দেখে আসলে খুবই ভালো লাগছে। আমি মাঝে মাঝে একটু কাঁচা বাজার করি, মেধার বাবা তো করেই, আর মাঝে মাঝে আমিও করি। সব সময় দেখা যাচ্ছে যে ওর বাবাকে বলতেও ভালো লাগে না যে সবজি শেষ হয়ে গেছে, নিয়ে আসো, কারণ আমার বাসা থেকে নামলে কাছেই সবজি পাওয়া যায়। তো এই কারণে মাঝে মাঝে আমি করি, আমি কিনে নিয়ে আসি নিচে গিয়ে। তো শীতের সবজিগুলো দেখলে আসলে খুবই ভালো লাগে, আর টমেটো আমার অনেক পছন্দ। তো আজকে টমেটো দেখে আমার বেশ কিছুদিন আগের কথা মনে পড়ে গেল। তখন আমি প্রেগনেন্ট, মেধা আমার গর্ভে ছিল, তো তখন এত পরিমাণে আমি টমেটো খেয়েছি, ওই সময়টা আমার টক অনেক ভালো লাগতো, আর দেশি টমেটোটা খুবই ভালো লাগতো। আমি মনে হয় আমাকে একজন দিয়েছিল প্রায় এক বস্তা টমেটো, ওটা মনে হয় আমি এক মাসে খেয়েছি, পুরো টমেটোগুলোই আমি খেয়েছিলাম। তো এই বাজারে গিয়ে টমেটো দেখে আমার সে কথাগুলো খুব মনে পড়লো। আর আজকে আমি সকালের সবজি করছি। সকালের নাস্তার জন্য আজকে আমি সবজি রান্না করছি কয়েক প্রকার সবজি দিয়ে। সকালবেলায় রুটির সঙ্গে এই সবজিগুলো খুবই ভালো লাগে। তো সবজিগুলো আমি সব রকম মশলা দিয়েই করছি, নর্মাল তরকারির মতো। তো এর মধ্যে শুধুমাত্র আমি এক্সট্রা দিয়েছি পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে, সবজিতে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। আমার খুবই ভালো লাগে এভাবে সবজি খেতে, রুটি দিয়ে বিশেষ করে এই সবজিটা খুবই ভালো লাগে। আর মেধার বাবার খুবই পছন্দ, কারণ তার তো সকালবেলা রুটি লাগবেই। তো এই বিষয়টা আমি মাথায় রেখে রুটির সাথে কিছু খাওয়ার জন্য আলাদা করে কিছু একটা করার চেষ্টা করি। আর রুটির সঙ্গে আমি যেটা করি ওটা সাধারণত দুপুরের খাবার যখন রান্না করি তার আগেই আমি ওটা করে ফেলি, ওটা আমি পরের দিন খাই। কারণ সকালবেলাটায় নাস্তা রেডি করা, আবার এটার সঙ্গে যদি আমি রুটির সঙ্গে খাওয়ার জন্য কিছু একটা করতে যাই, ওই সময়টা একটু টাইমটা লেগে যায়। আর মাঝে মাঝে দেখা যায় যে আমি নাস্তা তৈরি করতে গিয়েছি, তখন মেধা ঘুম থেকে উঠে কান্নাকাটি করছে। তো এই প্রবলেমের জন্য আমি দুপুরে লাঞ্চের খাবার রেডি করার আগে আমি এই পরের দিনে যে রুটি দিয়ে যেটা খাওয়া হবে ওই খাবারটা আমি রেডি করে রাখি। আর পরের দিন সকালবেলা শুধু ওটা গরম করে নেই আর রুটিটা ছেঁকে নেই, রুটি বানানো না থাকলে তখন আমি বানিয়ে নেই, এভাবেই আর কি আমি করি। আর আমার সবজি রান্না প্রায় শেষের দিকে এখন আমার। তো আজকে মনটা খুব একটা ভালো লাগছে না, কারণ গতকাল রাতে একটা স্যাড নিউজ শুনলাম। সংবাদটা শোনার পর আর কি খারাপ লাগছে আমার কাছে। নাজনীন আপুর বাবা মারা গিয়েছেন। আসলে এই দুঃসময়গুলো বা এরকম একটা নিউজ শোনার পর খুব খারাপ লাগাটাই স্বাভাবিক। আর এইরকম ঘটনার পর আসলে সান্ত্বনা দেবার মতো কোনো ভাষাও থাকে না। তার কাছে দোয়া করি যে আঙ্কেলকে আল্লাহ বেস্ত নসিব করুক, আর ওনার ফ্যামিলির সব সদস্যদের ধৈর্য ধরার তৌফিক দান করুক। আমাদের সকালে নাস্তা করা শেষ হয়ে গিয়েছে, এরপর মেধার বাবা মেধার জন্য জুস তৈরি করছে, জুস তৈরি করবে, এই জন্য আর কি ফলগুলো কেটে নিচ্ছে। সে মেধার জন্য জুস করতে খুবই পছন্দ করে, আমার জন্য ওয়েট করে না কখনো যে আমি কখন করব। আমার করতে গেলে একটু সময় লাগে,
ওগুলো ক্লিন করতেও আমার একটু সময় লাগে, মেধার বাবা আবার দ্রুত করে সব করে ফেলে, এজন্য আমাকে করতে দেয় না, বলে যে এই টাইমটায় তুমি অন্য কাজ করে কমপ্লিট করে ফেলো। তো সে জুস করবে। আজকের আনারটা অনেক ভালো হয়েছে, আনারগুলো অনেক রস এবং বেশ মিষ্টি। তো আজকের আনারগুলো দেখে আমার সেই বেশ আগের কথা মনে পড়ে গেল, যখন মেধা আমার গর্ভে ছিল আর কি, আমি প্রেগনেন্ট ছিলাম ওই সময়, প্রচুর আনার খাইয়েছে মেধার বাবা আমাকে জুস করে করে, সেই প্রতিদিন সকালে উঠে আমার জন্য জুস করতো এভাবেই। তখন তো আমি জব করতাম, তো খুব ভোরে আমার সাথেই উঠতো, উঠে সে জুস করে আমার লাঞ্চ ব্যাগে দিয়ে দিত প্রতিদিন। তো তখন আনার খেতে খেতে পরে আর খেতে ইচ্ছা করতো। তো মেধার জন্য জুস করা হয়ে গিয়েছে, এখন মেধা জুস খাবে, মেধা জুস খেতে পছন্দ করে। মেধার জুস খাওয়া শেষ, আর এরপর আমি আমাদের লাগেজটা একটু পরিষ্কার করে নিচ্ছি, ওটা তুলে রাখতে হবে উপরে। কোথাও বেড়াতে গেলে না তখন বেশ ভালোই লাগে, কাপড় চোপড় গুছিয়ে নিয়ে যাব, একটা আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করে কোথাও যাওয়ার সময়, বিশেষ করে লং ট্যুরে যাওয়ার সময়। কিন্তু আসার পর না আর ভালো লাগে না, কারণ আসার পর অনেক বেশি কষ্ট হয়, কাপড় চোপড় পরিষ্কার করা, ওগুলো গুছিয়ে রাখা, লাগেজ পরিষ্কার করা বা ব্যাগ পরিষ্কার করতে হবে, সেগুলো আবার সব তুলতে হবে, কিন্তু তাও তো করতেই। লাগেজটা আমি সাদে দিয়েছি, সাদে রোদ আছে, বেশ রোদ আছে, তো রোদে লাগেজটা খুব ভালো করে শুকিয়ে যাবে, না হলে বারান্দায় থেকে খুব ভালো করে শুকাবে না, আর ভিজা থাকলে লাগেজটা নষ্ট হয়ে যাবে। মেধার যে ব্যাগটা, ট্রাভেল ব্যাগটা, ওই ব্যাগটা প্রথমে যখন কেনা হয়, এরপর ওই ব্যাগটা ইউজ করার পর যখন ধুয়ে রাখা হয়েছিল, তখন ভালো করে শুকায়নি, আর না শুকানোর কারণে ওটার কালারটা নষ্ট হয়ে গেছে, কেমন একটা কালার হয়ে গিয়েছে। তো এই কারণে আমি লাগেজটা সাদে দিয়েছি, খুব ভালো করে শুকিয়ে যাক, তারপর তুলে রাখব। তো লাগেজটা সাদে দিয়ে এসে আমি আজকে লাঞ্চের জন্য রান্না করছি। আজকে লাঞ্চের জন্য খুব বেশি কিছু করছি না, কারণ বিকালে একটু বাইরে যাব, এই জন্য সিম্পলি রান্না করছি। কাঁচা কুমড়া ছিল ফ্রিজে, তো কাঁচা কুমড়াটা বের করেছি, আর চিংড়ি মাছ ছিল, তো সহজে আমি এটা রান্না করে নিচ্ছি। আর গতকাল যে ভর্তা করেছিলাম, ভর্তাগুলো আমার এখনও শেষ হয়নি, আর দুজন মানুষ তো তেমন একটা খাওয়াও হয় না, আর মেধার বাবাও গতকাল রাতে খায়নি, আমি আবার মাঝে মাঝে রাতে রুটি খাই বা অন্য কিছু খাই, ওটস খাই মাঝে মধ্যে, একটু ভারী কিছু না খাওয়ার চেষ্টা করি। তো এই জন্য ভর্তাগুলোও রয়ে গিয়েছে, তো ভর্তাগুলোও শেষ করতে হবে, এজন্য এই এই তরকারিটাই করছি। দেখা যাচ্ছে যে এটা করছি, এটাও অনেকটাই থেকে যাবে। তো চিংড়ি মাছগুলো আমি সাধারণত চিংড়ি মাছ যখন কিনে আনি বা ওর বাবা যখন নিয়ে আসে, তখন আমি সবগুলো চিংড়ি মাছ একসঙ্গে বেছে নিই, বেছে তারপর ওগুলো ধুয়ে হালকা আমি চুলায় হালকা একটু ভেজে তারপর ফ্রিজে রেখে দিই, ডিপ ফ্রিজে রেখে দিই। যখন রান্না করব তখন আর আমার ঝামেলা হয় না, ঝটপট করে আমি বের করে চুলায় দিয়ে দিই, এতে আমার সময় অনেকটা বেঁচে যায়, কাজটাও সহজ হয়ে যায়। নাহলে যা রান্নার সময় যদি আমি চিংড়ি মাছগুলো বেছে নিতে যাই, এজন্য আমার কিছুটা টাইম ওয়েস্ট হবে, তো টাইমটা আমি এভাবে সেভ করি। তো কাঁচা কুমড়াটা বেশ ভালোই আছে, রান্না করলে মনে হয় খারাপ লাগবে না, আর কুমড়োর তরকারি দিয়েও রুটি খাওয়া যায়, আমি মাঝে মাঝে খাই কুমড়োর তরকারিটা, আর মেধাও কুমড়োটা বেশ পছন্দ করে। আমি যখন রান্না করছিলাম
মেধা তখন এসে দেখছিল যে আমি কি রান্না করছি। ইদানিং ও রান্না করার সময় প্রায়ই কিচেনে আসে বা রান্নাঘরে আসে, এসে আমার কোলে উঠে দেখতে চায়। বলে, আম্মু আমি দেখবো, ঘ্রাণ শুকবো। ও কড়াইয়ের কাছে এসে একটু ঘ্রাণ নেয়, আমি কি রান্না করছি। তো আমি একটু সাবধানেই রাখি চুলা, তারপরও একটু ঘ্রাণ নিতে চায়। ও পছন্দ করে ঘ্রাণটাও নেবে, বলে খুব মজা ঘ্রাণ নিয়ে বলে। তো এখান থেকে ও একটু কুমড়োও নিয়ে গিয়েছে, 2-3 পিচও কুমড়ো খেয়েছে, বলে খুব মজা। খাওয়া দাওয়া তো তেমন একটা করতে চায় না, মাঝে মাঝে একটু খাওয়ার একটু ভান করে আর কি। তো এটা নিয়ে আমার একটু খারাপ লাগে যে মেধা কবে আমার কাছে খাবার চেয়ে খাবে, যে আম্মু আমি এটা খাবো, ওটা খাবো, আমাকে এটা করে দাও বা ওটা করে দাও। এটার জন্য আমি আসলে ওয়েট করছি কবে ও আমার কাছে খাবার চেয়ে খাবে। এখন বিকাল হয়ে গিয়েছে, তো বিকালে আমরা একটু বাইরে বের হয়েছি, বাইরে তেমন কোথাও না। আমাদের যে একটা গ্রুপ আছে, আমার আগের ব্লগে বলেছি, আমাদের 7 জনের একটা গ্রুপ আছে ভাবিদের, তো তাদের একজনের বাসায় যাচ্ছি। আমাদের কক্সবাজার ট্যুরে যারা গিয়েছিলাম, আমরা 6 ভাবি গিয়েছিলাম, একজন যায়নি, সে তার বাচ্চা ছোট, এই জন্য সে যেতে পারে নাই। মেধা তো এসে অনেক হ্যাপি, কারণ ওর বয়স, ওর কাছাকাছি বয়সের, ওর থেকে ছোট বয়সে, কিউট বেবিটা। তো ওর কাছে, ওর সঙ্গে খেলাধুলা করেছে কক্সবাজারে অনেক, তো ওর কথা বলছিল, এই জন্য ওকে নিয়ে আসলাম যে খেলাধুলা করবে একটু। আমাদের এই গ্রুপটার সবার সঙ্গে সবার খুব ভালো একটা রিলেশন, আমরা সবাই সবাইকে ভাবি বলেই সম্বোধন করি, বাট আমরা কিন্তু সবাই ফ্রেন্ড, একজন আরেকজনের ফ্রেন্ডের মতোই। আমরা খুব মজা করি, আমাদের হাজব্যান্ডরা যেভাবে করে, মানে তারা ফ্রেন্ডরা যেভাবে মজা করে, আমরাও সেম ওয়েতে তাদের ওয়াইফরা সবাই মিলে ফ্রেন্ড হয়েছি। আমরাও সবাই এক জায়গায় হলে অনেক মজা করি, অনেক কথা বলি। তো আমারও ভালো লাগছিল না, যে কক্সবাজার থেকে আসার পর একটু খারাপ লাগছিল, কারণ এক জায়গায় 3-4 দিন কাটালাম, এই জন্য একটু গেলাম। তো আমরা যাওয়ার পর ভাবিও অনেক কিছু করলেন, আবার ভাইয়াটাও খুবই ভালো, সে তখন আমি যাওয়ার পর সে তখন বাসায় এসেছে তার জব শেষ করে। তো সেও বাইরে থেকে অনেক কিছু নিয়ে এসেছে, পিঠা নিয়ে এসেছে, অনেক খাবার নিয়ে এসেছে। তো আমি বসে বসে ভাবির ল্যাপটপে আমাদের পিকগুলো দেখছিলাম, আর ভালোই লাগছিল, একটা মেমোরিজ। আসলে কোথাও গেলে পিক তুললে সে পিকগুলো একটা মেমোরিজ হয়ে থাকে, কারণ ওই জায়গাটায় তো আমরা বারবার যেতে পারবো না, কিন্তু পিকগুলোই ওই স্মৃতিগুলো মনে করিয়ে দেয়। আর আস্তে আস্তে বসে বসে সব খাবারগুলো খাচ্ছিলাম, আর এই খাবারগুলো খেয়ে পেট একেবারেই লোড হয়ে গিয়েছিল। আর মেধার বাবা তখন যায়নি আমার সাথে, পরে গিয়েছিল। আমি আর মেধা প্রথমে গেলাম, তো যাওয়ার পর ভাবি যখন অনেক খাবার টাবার ব্যবস্থা করলেন, ভাইয়াও অনেক বাইরে থেকে খাবার নিয়ে আসলো। তো আনার পর ভাবি মেধার বাবাকে ফোন দিয়ে ডাকলো যে ভাইয়া আসেন তাড়াতাড়ি। তো এরপর মেধার বাবাও গেল। মেধার বাবা যাওয়ার পর ভাবি আবার সব খাবারগুলো গরম করে দিলেন, দেওয়ার পর মেধার বাবা খেলো একটা একটা করে। মেধার বাবা অনেক খেয়েছে, খেয়ে পেট একেবারে লোড করে ফেলেছে। তো আমরা বেশ ভালোই একটা টাইম স্পেন্ড করলাম। আমরা বিকালে গেলাম, তো অনেক সময় থেকেছি ওখানে, মেধাও ওই ছোট্ট বাবুটার সঙ্গে, ওরও ফ্রেন্ড, আমরা যেমন একে অপরের ফ্রেন্ড, ওরও ফ্রেন্ড, কারণ ওরা যখন বড় হবে তখন ওদের এই ফ্রেন্ডশিপটা আরও বেশি মজবুত হবে। আর ছোটবেলার ফ্রেন্ডশিপের কথা বা ছোটবেলার ফ্রেন্ডদের মানুষ সারা জীবন মনে রাখে,
যেমন আমাদেরই এখন মনে হয় ছোটোবেলার ফ্রেন্ডদের কথা সবসময় মনে করি, আর আমার মনে হয় ছোটোবেলার ফ্রেন্ডরাই রিয়েল ফ্রেন্ড হয়। তো ভাবির বাসাটাও খুব সুন্দর, আমি ওভাবে আর কি ভিডিও করতে পারিনি, ওদের নিয়ে আর কি ব্যস্ত ছিলাম। এই ভাবিটা আগে প্রায় আসতেন আমাদের বাসায়, কিন্তু এখন তেমন একটা আসেন না, কারণ বাচ্চা তো ছোট। বাচ্চারা যখন একটু হাঁটাহাঁটি শুরু করে তখন বাচ্চাদের নিয়ে আসলে অনেক বিজি থাকতে হয়, তখন কোথাও যাওয়ার মতো ওরকম সুযোগও ওরকম থাকে না। একটু বড় হয়ে গেলে তখন আবার একটু রিল্যাক্স হওয়া যায়। ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।